রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। মহিলা দালালকে ধরে বেধড়ক মারধর, একই সাথে ওই মহিলার বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগ পরিবারের। যদিও এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি পরিবার। অভিযোগ, ময়নাগুড়ি চূড়াভাণ্ডার এলাকার বাসিন্দা বছর 55 কিরণ মণ্ডল গত কয়েকদিন আগে ময়নাগুড়ির একজন দালালের হাত ধরে ধূপগুড়ির একটি নার্সিংহোমে গল ব্লাডার স্টোন অপারেশন করবার জন্য ভর্তি হন। এরপর তার অপারেশন হয়, এরপর মহিলার হাতে 24,000 টাকা দেন। গতকাল তার ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু আচমকাই তার স্বাস্থ্যের অবনতি হয়। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর ওই মহিলার বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগ তুলে বেধড়ক মারধর করে মৃতের আত্মীয়রা। খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারের তরফে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে, যদিও আটক মহিলাকে সুরক্ষাজনিত কারণে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধূপগুড়িতে বলল জীবনদীপ নার্সিং হোম ভালো, ওই জায়গায় ভালো ভালো ডাক্তার আসে, তো ওই জায়গায় হইল অপারেশন। অপারেশন করার জন্য ভর্তি করেছে। হ্যাঁ, এখন কি হয়েছে? এখন তো আর নেই, এখন আর কি বলবো। ধূপগুড়ি থেকে রেফার করলো, 10 তলা নার্সিং হোমে নিতে হবে, তো আনতে আনতেই তো নাই তখন। জলপাইগুড়ি থেকে শায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ।